চোখ চব্বিশে লোকসভা ভোটের জন্য বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ বিজেপির। ইতিমধ্যেই চূড়ান্ত সহ পর্যবেক্ষকের নামও বাংলায়। বিজেপির পর্যবেক্ষক কে হচ্ছেন এবং সুনীল বানসাল ছিলেন এর আগে, সেই নির্বাচনী পর্যবেক্ষকের তালিকায় এবার কারা জানবো। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, কারা এবারে নতুন পর্যবেক্ষক হলেন? দেখো সব্যসাচী, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এ রাজ্যে নিযুক্ত ছিলেন চারজন। তার মধ্যে ছিলেন সুনীল বানসাল, ছিলেন অমিত মালব্বা, মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া। আজকে জেপি নাড্ডা ইতিমধ্যেই 23টি রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক, লোকসভা নির্বাচন কিভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবেন এবং কোন মর্মে পরিচালিত হবে তার রূপরেখা নির্দিষ্ট করবার জন্য নির্বাচনী পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছেন। মোট 23টি রাজ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচনী পর্যবেক্ষক নিযুক্ত করা হলো তিনজনকে, যার মধ্যে রয়েছেন মঙ্গল পাণ্ডে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক হিসেবে আশা লাকড়া এবং অমিত মালব্বা। এই মোট তিনজনকে কিন্তু এবারে নির্বাচনে লোকসভা নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিযুক্ত করা হলো। সুতরাং বুঝতেই পারছো যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই তিন পর্যবেক্ষকের সিদ্ধান্ত এবং তাদের যে মতামত এবং তাদেরকে রিপোর্ট দেওয়া সমস্ত কর্মী থেকে শুরু করে নেতৃত্ব সকলের কাছে কিন্তু এই মর্মে বার্তা গেল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন পরিচালনার জন্য এই তিন পর্যবেক্ষকের সিদ্ধান্তই কিন্তু বিজেপির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা হতে চলেছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ কমলাক্ষ। অর্থাৎ সুনীল বানসাল রইলেন না, তার বদলে মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া এবং অমিত মালব্য, এই তিন পর্যবেক্ষক বাংলায় বিজেপির তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।